আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীতে কলেরার প্রকোপ আরও বেড়েছে, প্রতি ঘণ্টায় 70 জন রোগী ভর্তি হাসপাতালে। দুই বছর আগের গাড়ি ভাঙচুর মামলায় মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার। এবং সরকারি নির্দেশের পরও দোকানের মূল্য তালিকা না টাঙ্গিয়ে চলছে বেচাকেনা, একটি ডাবের দাম 80 থেকে 120 টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অসময়ের পাহাড়ি ঢলে দুই দিনেই ডুবে গেল সুনামগঞ্জের 8টি হাওড়। হুমকির মুখে 12 উপজেলার বেশিরভাগ হাওড়ের ফসল, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 25,000 কৃষক। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যেই ধান কাটা শুরুর কথা ছিল সুনামগঞ্জের এই হাওড়ে, কিন্তু গত 2-3 দিন ধরে বাড়তে থাকা পানির চাপ সইতে পারল না ফসলি হাওড় ঘিরে দেয়া বাঁধ। মঙ্গলবার বিকেলে হঠাৎ ফাটল ভেঙে তলিয়ে যায় ধর্মপাশার চন্দ্রসোনার তাল এবং শাল্লার পুটিয়ার হাওড়। এর আগের দিন তলিয়ে যায় সদর উপজেলার ছোটকানলা, তাহিরপুর ও ধর্মপাশার টাঙ্গুয়া, ছাতকের পাগুয়ার ও গজ্জার এবং শাল্লার বাঘার হাওড়। সব মিলিয়ে প্রায় 3,500 হেক্টর জমির কাঁচা ধান এখন পানির নিচে। আমার 12 জমি না গাইবা, আমার পুরো টানে লই যাব, এই রকম সামর্থ্য নাই, একবারে মরে আছে। আমাদের মিজি কিভাবে এখন কোথায় রেখেছেন আল্লাহ পাকে ভালো জানেন। কারো উপর কাউকে দোষব এরকম করার কিছু নেই। সুনামগঞ্জের হাওড় ঘিরে প্রতি বছরই চলে বাঁধ নির্মাণ প্রকল্প, নতুন করে সেখানে দেয়া হয় 537 কিলোমিটারের 727টি বাঁধ, যেখানে ব্যয় হয় 122 কোটি টাকা। কৃষকদের অভিযোগ, 15 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও অনেক স্থানে মার্চেও চলে প্রকল্পের কাজ, ফলশ্রুতিতে মাথায় হাত কৃষকদের। ওই যে পিআইসি কাজ করছে, ওই কাজ করে এই বাঁধ যেটা ভেঙে যাচ্ছে, এটার গোড়া অনেক দুর্বল হয়ে গেছে। তার কারণ এখান থেকে মাটি করণ করে সে বেরিবাদে উঠাইছে। আমরা ভাবছি যে আচ্ছা যাই হোক, কষ্ট মিষ্ট করে যদি আমরা এই কিছুটা যদি নিতে পারি তো খাইয়ে বাঁচতে পারবো, কিন্তু পারলাম না। এই তো ভাত টাত গিয়ে আমরা যা জমি যেরা ছিল সব চলে গেছে। বাঁধ ভাঙার পর মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জের জেলা প্রশাসক। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম ফোন না ধরায় এই বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। বাঁধ নির্মাণে যদি কেউ কোথাও কোনো গাফলিতি করে থাকে, কোনো যদি কেউ ত্রুটি বিচ্যুতি করে, সেটি আমরা ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, যদি পিআইসি হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজন বোধে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। অসময়ে এই বন্যাটা এসেছে, ফলে আমরা একটু ঝুঁকির মধ্যে পড়েছি, ফলে আমরা সকল মানুষকে আশ্বস্ত করতে চাই যে সরকার তাদের পাশে আছে। সুনামগঞ্জ জেলায় রয়েছে ছোট বড় 150-এরও বেশি হাওড়, যেখানে এবার বোরো চাষ হয় 2,22,805 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীতে কলেরার প্রকোপ আরও বেড়েছে, প্রতি ঘণ্টায় 70 জনেরও বেশি রোগী ভর্তি হচ্ছেন মহাখালীর কলেরা হাসপাতালে। পানি শূন্যতা নিয়ে হাসপাতালে আসার পথে কোনো কোনো রোগী মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। এক সপ্তাহে এমন 15 জনের মৃত্যুর কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ডায়রিয়া আক্রান্ত রোগীর শেষ ভরসাস্থল মহাখালীর কলেরা হাসপাতাল। এখানকার পরিসংখ্যান অনুযায়ী গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন মিনিটে 2 জন রোগী আসছেন হাসপাতালে, অধিকাংশের অবস্থাই সংকটাপন্ন। রোগীর চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। মূল হাসপাতালের বাইরে এবার টানানো হয়েছে 2টি তাঁবু, তাতেও স্থান না হওয়ায় আরও বড় করা হয়েছে প্রথম তাঁবুর জায়গা। রোগীরা বলছেন পানি ফুটিয়ে খেয়েও নিস্তার হচ্ছে না তাদের। আমরা পানি কাঁচা পানি খাই না, কেন বস্তিতে পানি আয় আবার আয় না, তাই ময়লা পানি আয় করতে কতক্ষণ ভালো পানি আয়, এর লেগে পানি আমরা ফুটাইয়ে খাই। মেসের পানিতে আর কি সমস্যাটা, পানি ভালো না বলতেছে মেসে, হঠাৎ পেটটা একটু ব্যথা করতেছে, পরে দিয়ে আর খাওয়া দাওয়া করে নিয়ে বসে রয়েছে, পরে
সুরে গেল গা পাতলা পায়খানার ভূমি। চিকিৎসকরা বলছেন মঙ্গলবার এই হাসপাতালের ষাট বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রোগী ভর্তি হন, যার সংখ্যা ১৬০০ বেশি। ব্যবসা গরম না কমা পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না বলেও ধারণা তাদের। এজন্য সবাইকে পর্যাপ্ত নিরাপদ পানি পান করার এবং বাইরের সব ধরনের খাবার এবং পানীয় পরিহার করার পরামর্শ চিকিৎসকদের। আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে অনেকেই আপনার এই ভুলটা করতেছে যে মনে করে যে হাসপাতালে গেলেই তোমাকে স্যালাইন দিবে, তো রাস্তা এখন যে জ্যাম, এই মানে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে অনেকের এক ঘন্টা দুই ঘন্টা লেগে যাচ্ছে, পথে তার ডায়রিয়া হচ্ছেই, পানি মানে শরীর থেকে লবণ পানি বের হয়ে যাচ্ছে, সে পানি শূন্য হয়ে অনেক সময় অনেকে মারাও যাচ্ছে, আমরা এরকম পাচ্ছি যে সে আসছেই মৃত অবস্থায়। ডায়রিয়া হলে হাসপাতালে আসার পথে পর্যাপ্ত পানি পান ও স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। এর আগে রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ইশরাক। মতিঝিলে লিফলেট বিতরণের সময় প্রথমে পুলিশ তার গতিরোধ করে, এরপর তাকে জানানো হয় পুরনো একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এ সময় পুলিশের সাথে ইশরাকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে ইশরাককে ছিনিয়ে নেন। পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ বলছে তার বিরুদ্ধে ২০২০ সালের গাড়ি ভাঙচুরের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এদিকে গ্রেফতার নির্যাতন করে সরকারের পতন ঠেকানো যাবে না বলে মন্তব্য করে ইশরাক হোসেনের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে কৃষক দলের প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। নিজেদের দুর্নীতি দুঃশাসনের কারণে জনরোষ থেকে বাঁচতে আওয়ামী লীগ জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যারা লুটপাট করলো তাদের নিয়ে জাতীয় সরকার করে তাগা, যাদেরকে দিনে ভোর কাটতে বেলা কাটা নেই তাদেরকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হয় না। এই সরকারের পতনের জন্য জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন, আর সেই নির্বাচনের নির্বাচিত বা অনির্বাচিত প্রতিনিধি যারা গণতন্ত্রের পক্ষে সত্যি তাদেরকে নীতি একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবে, জাতীয় সরকার করবে। নির্বাচনকালীন সরকার নিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই, রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনের সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়ের শেষে সিইসি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ শক্তি সামর্থ্য নিয়োগ করতে হবে। সংলাপের জন্য ৩৪ জন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নেয় ২৩ জন। সরকার ঘোষিত মূল্য তালিকা প্রদর্শন না করে রাজধানীর অধিকাংশ দোকানই বেশি দামে পণ্য বিক্রি করছেন, ফলে একই পণ্য বাজার ভেদে ভিন্ন ভিন্ন দরে বিক্রি হচ্ছে, এতে ক্ষতির মুখে পড়ছেন ক্রেতা সাধারণ। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর হাতিরপুল বাজার, বাজার জুড়ে সবজি সহ নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেখানে বেগুন শসা কেজি প্রতি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, আলু পটল টমেটো সহ অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। তবে এসব পণ্যের নির্দিষ্ট কোনো মূল্য তালিকা নেই সেখানকার বেশিরভাগ দোকানে, ফলে তাদের নিজস্ব দামেই এসব পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। ৪০ টাকা বেগুন হয়ে গেছে, না কিভাবে হয় এটা? আমি গত সপ্তাহে নিচে ৮০ টাকা কেজি, এখন ভাই সাহেব উনি মুরব্বী মানুষ, উনি কয় ১০০ টাকা। আবার অনেক দোকানে মূল্য তালিকা রয়েছে, তবে সেই দামে বিক্রি হচ্ছে না কোনো পণ্য। শশা দেশিটা বিক্রি করে ৯০ থেকে ১০০ টাকা কেজি, তার লেবুর কোয়ালিটির উপর নির্ভর করে দাম, যেটা বড় কোয়ালিটির লেবু এটা ১০০ থেকে ১২০ টাকা, বেগুনের কেজি ১০০ টাকা লম্বাটা। একই পরিস্থিতি রাজধানীর কাউরন বাজার সহ অনেক বাজারেই। মূল্য তালিকা নিয়ে বিক্রেতাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মূল্য তালিকা আছে ফাঁকে ফাঁকে দিই, অন্তর সবসময় থাকে না, সকালবেলা আসছি তো আসলে লাগানো হয় নাই। মূল্য তালিকা থাকলে আমাদেরকে দরদাম করতে হয় না, মূল্য তালিকা দেখে আমরা কিনে নিতে পারি। বাইং প্রাইসও বেশি থাকে তাহলে তো ওনাদের জন্য অসুবিধা, সো ওইটা দুই দিক থেকে এটা সময় মানে ঠিক করতে হবে, আদারওয়াইজ তো ওনারা তালিকা দিয়ে দিলেই তো হলো না। অথচ চলতি সপ্তাহের শুরুতেই বাজারগুলোতে দ্রব্যমূল্যের তালিকা টাঙানো নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
প্রত্যেকটা দোকানে কিন্তু দামের লিস্ট থাকতে হবে। আমার নির্দেশ রইল যে দোকানে যদি না দামের লিস্ট না থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এমন পরিস্থিতিতে ভোক্তাদের দাবি শুধু ঘোষণা নয়, বাজার নিয়ন্ত্রণের প্রয়োজন, তদারকি ব্যবস্থা জোরদার করা। সরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে একটি ডাব কিনতে হচ্ছে 80 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন চাহিদা বাড়লেও ডাবের উৎপাদন বাড়ছে না, অনেক জায়গায় অকালে গাছ মরে যাচ্ছে। মাহবুব কবির চাপলের রিপোর্ট। প্রাকৃতিক খাদ্যপ্রাণ হিসেবে পরিচিত ডাবের পানি, রোজা এবং গরম বাড়ার সাথে বাড়ছে এর চাহিদা। কিন্তু এই ডাবে এখন অনেকটা বিলাসী ফলে পরিণত হয়েছে। 2 কেজি চালের দাম দিয়ে কিনতে হচ্ছে একটি ডাব। এই ডাব কিনলাম 40 টাকা করে, এখন গেলাম 80 টাকা করে। কেন দাম বেড়ে, তারা কি বলছে? চাহিদা বেশি কারণে? চাহিদা বেশি, আর এটা একটা মানুষ সুযোগ চাই। ডাবের পানিতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, কার্বোহাইড্রেট সহ বিভিন্ন উপাদান। কোনো ফলে আর একসাথে এত উপাদান পাওয়া যাবে না। ডাব হচ্ছে এখন তো মানুষ খাচ্ছে গরম গরমে। 30 বছর ধরে কাওরান বাজারে ডাব বিক্রি করছেন মেসের আলী। তখন যে ডাবের দাম ছিল 5 টাকা, এখন তা হয়েছে 100 টাকা। রাজধানীতে প্রতিদিন 3 লাখ ডাব বিক্রি হচ্ছে। প্রথম ডাব বেশি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, আর এখন মনে করি একটা ডাব বেশি 70 টাকা, 80 টাকা, 100 টাকা, আমি 120 টাকা বেশি কালকে রাখা দিয়ে। ডাবের দাম কেন এত বাড়ছে তা জানতে খোঁজ নেওয়া হয় দক্ষিণাঞ্চলের অনেক জেলায়। যে গাছ 50 থেকে 60 বছর বাঁচার কথা সেগুলো অকালে মারা যাচ্ছে। যে না, এটি মোবাইল টাওয়ারের কারণে, এটি হচ্ছে মাকড়ের কারণে এই সমস্যাটি দেখা যাচ্ছে। এবং এটি কিন্তু প্রতিকার করা যায়, সেটি হচ্ছে যে প্রপার ম্যানেজমেন্ট, পাশাপাশি মাকড় নাশক যদি আমরা ব্যবহার করি। দেশে প্রতি বছর নারকেলের চাহিদা 40 কোটি, উৎপাদন হচ্ছে 12 কোটির মতো। এর 40% ডাব হিসেবে, বাকিটা ঝোনা নারকেল তেল ও চারা হিসেবে ব্যবহার হচ্ছে। ন্যাচারাল জুস খাওয়া, সেটার প্রতি মানুষের আকৃষ্ট বাড়ছে। আগে কোকাকোলা, পেপসি এসবের দিকে আকৃষ্ট বেশি ছিল। আমাদের দেশি নারিকেলগুলো প্রায় 9-10 বছর লেগে যায় ফল দিতে, তারপর ওই মইনা লাগাইলে প্রথম থেকেই পাড়া যায়। খাটো জাতের নারিকেল চাষ ব্যাপক হারে সম্ভাবনা আছে, অন্তত 1 কোটি লাগানো আমাদের দরকার। ফলন বাড়াতে বিদেশি উন্নত জাতের নারিকেল চাষের পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখন ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবিসি লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আগামী 13 এপ্রিল বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 12.5% লভ্যাংশ দিয়েছিল। এখন আল-রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল নগরীর বাজার রোড ও ফড়িয়াপট্টি সহ বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান, মিষ্টির দোকান এবং বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেয়া, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ও নষ্ট খাবার বিক্রির অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 হারিয়েছে পেপ গার্দিওয়াল দল। ইতিহাদে 68 মিনিটে ফিল ফোডেনের ডিফেন্স ভেদ করে পাশে দলকে লিড এনে দেন কেভিন ডি ব্রুইনা। এরপর আর সে গোল শোধ দিতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।
আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে 3-1 গোলে জয় পায় লিভারপুল। প্রতিপক্ষের মাঠে 17 মিনিটে ইব্রাহিম কোনাতের গোলে এগিয়ে যায় অল রেডরা। 34 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। যদিও দ্বিতীয়ার্ধের এক গোল শোধ দিয়ে বেনফিকাকে খেলায় ফেরানোর সম্ভাবনা তৈরি করেন ডারউইন নুনেস, কিন্তু লুইস ডিয়াস ব্যবধান 3-1 করে লিভারপুলের সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই মসৃণ করে দেয়। করোনাভাইরাসের মহামারী স্তিমিত হয়ে যাওয়ার পর র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ক্রীড়া দিবস। 2017 থেকে বাংলাদেশে দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও খেলোয়াড়দের একটি র্যালি বের হয় রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায়। প্রধান অতিথি হিসেবে র্যালিতে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। র্যালি শেষে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামের এক আলোচনা সভায় আয়োজন করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।